নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে নতুন বছরে সবাইকে আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। আর আজকে কিন্তু আজকে আমাদের বাড়িতে হচ্ছে সকালবেলা থেকে পুজো পার্বণ দিয়ে তো যাবো বাপের বাড়ি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আজকে নিউ ইয়ারে নতুন নতুন কী রেসিপি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো, বছরের প্রথম দিনটা কিন্তু ঠাকুর পুজো দিয়েই শুরু হোক, আর সেটাই কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেক বছর ওর কিন্তু এরকম সকাল সকাল চান্দান করে পুজো দিয়েই কিন্তু বছরটা শুরু করতে ভীষণ ভালো লাগে আমার, তাই এবছরও তাই করলাম। তো দেখো সব পুজো দিয়ে কিন্তু আমরা যাব বাপের বাড়ি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। Thank you.
আমরা বেরিয়ে পড়েছি আর শীতের চারিদিকের পরিবেশটাও দেখাই, দেখো কত সুন্দর। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি মিষ্টির দোকান, তো তোমাদের দাদা ভাই মিষ্টি কিনছে, শ্বশুর বাড়ি যেতে হবে বছরের প্রথম দিন আর মিষ্টি তো নিয়ে যেতেই হবে। তো দেখতে পাচ্ছ দোকানে অনেক খালিও হয়ে গেছে এবছরে। আর দেখো পৌঁছে গেছি বাবাদের বাড়িতে, আর এখানে এসে দেখো কি অবস্থা, ভাই হাঁসটা ছাড়াচ্ছে, তো এই দেখো পুরো আগুনে কিন্তু ঝলসানো হয়েছে, তো এবার কাটা হচ্ছে। দেখো হাঁসটার পেটে কত ডিম ছিল, তো সেই ডিমগুলো সব বেরিয়েছে, তো এবার দেখো রান্না করার জন্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে আর এর মধ্যে লবণ দেওয়া হচ্ছে। আর মাংসটা দেখতে দেখো কত সুন্দর, একদম লাল, আর এই ঝলসে নিলে কিন্তু মাংস খেতেও ভীষণ টেস্টি হয়। আর এর মধ্যে দেখো কাঁচা তেল দিয়ে দিচ্ছে আর হলুদ, তো এগুলোকে খুব ভালোভাবে মেখে একসাথে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর এবার দেখো মাংসগুলো কিন্তু অনেকটা সর্ষের তেল গরম করে তার উপরে দেওয়া হলো, তো এবার মাংসটাকে খুব ভালোভাবে অল্প অল্প আঁচে কিন্তু কষা করে নিতে হবে। আর আগে থেকে কিন্তু মা মশলাটা করে রেখেছে, তো সেটা তুলে রেখেছে, সেটা এই মাংসটা কিছুটা কষাই হয়ে গেলে কিন্তু দিতে হবে। পোল্ট্রির ঝাল খেলি হয় না, তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছে এর মধ্যে, আর আলু আগে থেকে ভেজে রাখা ছিল তো সেটাও দেওয়া হয়েছে, তো কত সুন্দর হয়েছে দেখতে দেখো কষার পরে। তো এবার কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখো ঢাকা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে মা, তো উনানে রান্না হচ্ছে। আর শীতের সময় হাঁসের মাংস কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তো প্রায় হয়ে এসে দেখো তরকারিটা এই যে সিদ্ধ হয়ে গেছে প্রায়, তো এবার দেখো শেষমেশ দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা আর কয়েকটা তেজপাতা। মা হচ্ছে প্রথমে কড়াইতে সেঁকে নিয়েছিল, নিয়ে একটু শক্ত করে তো শিলে বেটে নিয়েছে, এটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে গরম মশলার সাথে, তো এটা দিয়ে তোমরা একবার খেয়ে দেখো কেমন লাগে। তো দেখো নামিয়ে নেওয়া হয়েছে, তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো, আর ভীষণ টেস্টি কিন্তু খেতে, তো তোমরা বাড়িতে এভাবে বানিয়েও খুব ভালো লাগবে।